নমস্কার, দীপাবলি এবং কালী পুজোর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে। নিউ দীঘা ফণিকা ঘাটের ফণিকা মার্কেটের মা কালীর মূর্তি তোমরা দেখছো। আর এই ভিডিওটাতে দীঘার কিছু কালী পুজো মণ্ডপ এবং প্রতিমা, তার সাথে দীঘার ছবিটা ঠিক কী, সব কিছু তোমাদের সামনে তুলে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দীঘা থেকে। দীঘা যেটা একেবারে নিউ দীঘা ফণিকা ঘাট, নিউ দীঘা যেটা মেন ঘাট, সেই মেন ঘাটে নিউ দীঘা সৈকত শ্রী মার্কেট যেটা রয়েছে, সেই মার্কেটের পুজো। এটা সি ফেসিং হোটেলগুলো রয়েছে পিছনে, দেখতে পাচ্ছ একেবারে নিউ দীঘা মেন ঘাটেই এই পুজো হচ্ছে। সুন্দর করে লাইট দিয়ে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছে এটা অতিথি মঞ্চ। আর এইদিকে স্টেজ সাজানো চলছে, আজকে অনুষ্ঠান রয়েছে এখানে, আজকে অর্কেস্ট্রা রয়েছে রাত্রে। আর পর্যটকের সংখ্যা খুব বেশি নেই, যেহেতু তোমরা জানো একেবারে সাইক্লোনের সতর্কতা ছিল, শীতকাল আছড়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, তাই অনেকটাই সতর্ক প্রশাসন আগের থেকে সতর্ক করে দিয়েছিল, তাই সেরকম কিছু প্রভাব কিন্তু পড়েনি। কিন্তু পর্যটকের সংখ্যা আপাতত খুব কম একেবারে। নিউ দীঘা ফণিকা ঘাটের ছবি তোমরা দেখছো, জাস্ট হাতে গোনা কয়েকজন পর্যটক ঘোরাফেরা করছে। গোটা সমুদ্র সৈকতের ছবি তোমাদের সামনে একেবারে সরাসরি তুলে দেওয়া হচ্ছে। তোমাদের দীঘা থেকে একেবারে সরাসরি টাটকা আপডেট এই চ্যানেলে দেওয়া হয়, যাতে তোমরা জানতে পারো এবং বুঝতে পারো দীঘার পরিস্থিতি ঠিক কী। চলো এবারে তোমাদেরকে নিউ দীঘা আর দুটো পুজো দেখাবো এই ভিডিওটাতেই। প্রথমে নিউ দীঘা বটতলা মার্কেট এবং তারপরে নিউ দীঘা রেলওয়ে স্টেশনের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মার্কেট কমিটির পুজো। তারপর তিনটে পুজো তোমাদেরকে এই ভিডিওটাতে দেখে দিচ্ছি, তাই ভিডিওটার সাথে থাকো। আর চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ দীঘা থেকে একেবারে টাটকা তোমাদেরকে বাস্তব চিত্র প্রত্যেক দিন তুলে দেওয়া হয়, যাতে দীঘার বাস্তব চিত্র জেনে বুঝে তোমরা দীঘে আসতে পারো। তো চলো আরও দুটো পুজো মণ্ডপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিউ দীঘা বটতলা বাজার কমিটির কালী পুজো। তো চলো একেবারে পুজো মণ্ডপ এবং ঠাকুর তোমাদেরকে দেখাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ দীঘা থেকে রেগুলার তোমাদের জন্য। Thank you.
এই পূজো মণ্ডপটা নিউ দীঘা রেলওয়ে স্টেশনের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী সমিতির পূজো। একেবারে নিউ দীঘা স্টেশন থেকে পশ্চিম দিকে এলে একেবারে মেন রাস্তার ধারে এই পূজো মণ্ডপটা।